প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের বাস্তব সমস্যা সমাধানের সহসমীকরণ এই অধ্যায়ের একশো পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এটা আমরা সলভ করব তো এখানে বলা হয়েছে মনে করো তোমাদের আয়তাকৃতির শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ জানা তো শিক্ষক বললেন যে শ্রেণীকক্ষটির প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি আর একটা হচ্ছে পরিসীমা একশো মিটার তো এখান থেকে আমাদের দুটা ইকুয়েশন অর্থাৎ দুটা সমীকরণ চলে আসবে তোমাদের কাজ হল শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এবং প্রস্থকে দুটি চলক ধরে দুটি সমীকরণ গঠন করা এবং সমীকরণ দুটি সমাধান করে শ্রেণীকক্ষটির মেঝের ক্ষেত্রে ফল বের করা ছক কাগজে সরলরেখাকে সমাধান করতে পারবে কেননা আমরা এখনো কিন্তু দুইটা সমীকরণ সমাধানের যে লেক কাগজ বা ছক কাগজ ছাড়া যে নিয়মগুলো আছে সেগুলো আমরা এখনো শিখিনি এই অধ্যায় আছে তো আপাত দৃষ্টিতে আমাদের লেক কাগজের সাহায্যেই সমাধানটা করতে হবে খ নম্বরে বলা হয়েছে এবার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ হাতে কলমে মেপে মেচের ক্ষেত্রফল বের করব তো এখান থেকে আমরা হচ্ছে লেপ কাগজে বা গ্রাফ কাগজের সাহায্যে একটা করবো সব কাগজে আবার হচ্ছে যে পরবর্তীতে রুমের প্রস্থ মেপে দৈর্ঘ্য গুণন করে ক্ষেত্রফল বের করে দেখবো একই হয়েছে কিনা তো এটা ভুল হওয়ার দুইটা অপশন আছে একটা হলো অঙ্কটা করতে ভুল আর একটা হচ্ছে শিক্ষক যদি তথ্যটা ভুল দিয়ে থাকেন তাহলেও কিন্তু অ্যাকুরেট আসবে না মাপার পরে তো আমরা ধরে নিলাম যে শিক্ষক সঠিকভাবে মেপে এই তথ্য দুটো দিয়েছেন তো আমরা এখন অঙ্কটা শুরু করছি ক নাম্বার জোরায় কাজ ক নাম্বার মনে করি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য এক্স আমরা মিটার পাবো যেহেতু এককটা বলে দিয়েছে ওইখানে x মিটার আর শ্রেণীকক্ষের মিটার তো দেখো দুটো সমীকরণ হবে প্রথমটাই লিখতে হয় প্রথম শর্তানুসারে প্রথম শর্তানুসারে এখানে বলা হয়েছে প্রস্থের দ্বিগুণ তাহলে প্রস্থের দ্বিগুণ হচ্ছে টু এটা এটা সমান চিহ্ন দিতে হবে এখানে যদি আসলে সমান বলা থাকে না এটা বুঝে নিতে হয় যে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা দশ মিটার বেশি এটা করলে সমান হবে সো দৈর্ঘ্যের চেয়ে যদি দশ মিটার বেশি হয় এটা টেন এক্স হবে না যোগ হবে কারণ গুণ বলেনি তো এক্স প্লাস টেন হ্যাঁ এইটা হচ্ছে আমাদের হম একটা ইকুয়েশন বা একটা সমীকরণ তো এটা আমরা এখানে এক নং নাম দিতে পারি তোমরা একটু সাইজ করেও নাম দিতে পারো যে এক্স গুলো এক সাইড নিয়ে এসে যাই হোক আমরা এইভাবে রাখলাম আর দ্বিতীয় আয়তের পরিসীমা সূত্র তোমরা জানো নিশ্চয়ই যে টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তাহলে পরিসীমা দেওয়া আছে একশো মিটার তো এটা আমরা একটু কাজ করলে অঙ্কটা করতে সুবিধা হবে এই দুইটা দেখো গুণন আছে এই পারে গিয়ে ভাগ হবে তো সমীকরণটা একটু ছোট হবে সুবিধা হবে আবার নাহলে কেউ আছে দুই দিয়ে দুটোকে গুণ করতে পারে টু এক্স প্লাস টু ওয়াই যের কোনোভাবে করলেই সমস্যা নেই তো আমরা টুটা ওই পারে পাঠিয়ে দিচ্ছি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে একশো ভাগ দুই তো এটা কাটাকাটি বা ভাগ করলে হবে পঞ্চাশ তো এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফিফটি এটাকে আমরা দুই নং সমীকরণ হিসেবে রেখে দিলাম তো ওই যে বলেছিল দুটো সমীকরণ গঠন করা আমরা সমীকরণ দুটো গঠন করলাম তো এবার আমরা নর্মাল সমাধান যেহেতু শিখিনি আমরা লেখচিত্রের সাহায্যেই হ্যাঁ এই সমাধানটা করে ফেলবো তো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গেলে প্রথমে দেখো এইভাবে আমরা একটা কাজ করে নেব এক হতে আমাদের ছিল হচ্ছে টু ওয়াই সমান এক্স প্লাস টেন তো এই লেখের সাহায্যে সমাধান করতে গেলে তোমরা সবসময় মাথায় রাখবে যে ওয়াইয়ের মানটা বের করতে হয় কেননা ওয়াইকে হচ্ছে নির্ভরশীল চলক বলা হয় ডিপেন্ডেন্ট এক্সের উপর নির্ভরশীল হ্যাঁ যেটা ফার্স্ট চলক অর্থাৎ এক্স 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 মধ্যে সিরিয়ালে যে আছে ফার্স্ট চলক তো এ হচ্ছে কারো নির্ভরশীল নয় তো যেটা নির্ভরশীল নয় সেটা ডান পাশে থাকবে কারণ এখানে আমি এক্স এর বিভিন্ন মান বসালে তার উপর ডিপেন্ড করেই কিন্তু এর মানটা আসবে সো এখানে টুটা গুণন আছে এই এসে ভাগ হয়ে যাবে এক্স প্লাস টেন বাই টু এটাকে তোমরা তিন নং হিসেবে নামও দিতে পারো এখন এইখান থেকে আমরা একটা ছক তৈরি করব দেখো এইভাবে একটা এক্স ওয়াই বিভিন্ন মান নিয়ে ছক তৈরি করবো তো প্রথমে আমরা এইখানে লিখলাম এক্স এইখানে এদিকে কলম বরাবরও করতে পারো এক্স কমা এক্স আর ওয়াই দুটো ঘর দিলাম তারপরে এই দুটোকে যখন আমরা একখানে করব এটাকে স্থানাঙ্ক বলা হয় তাহলে এখানে দেবো এক্স কমা ওয়াই তো এখানে কোনো লিমিটেশন নাই যে কয়টা মান নেব তা আমরা মোটামুটি তিনটা মান দিয়ে তোমাদের করে দেখাচ্ছি তোমরা তার বেশিও মান নিতে পারো সমস্যা নেই এখানে একটু ছকের উপরে এখানে ছক এক লিখলাম আর এখানে একটু লিখতে হবে যে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর মান বের ধরতে পারি কিন্তু শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আসলে এত ছোট যেহেতু হয় না যার কারণে আহ আমরা হচ্ছে যে আর এখানে দেখো এক্স এর আমি যদি একটা বিজোর মান বসাই যেমন পাঁচ তাহলে দশ যোগ পাঁচ পনেরো পনেরো ভাগ দুই করলে সাত পয়েন্ট পাঁচ আসবে তো লেপের কাগজগুলো এমনি তোমরা জানো ঘরগুলো অনেক ছোট ছোট যার কারণে দশমিক বা ফ্র্যাকশন আসলে এটা বসানো খুব সমস্যা হবে অ্যান্সার আসবে কিন্তু আমরা এমন মান বসাবো যে যেন সেটা হচ্ছে যে এটা কোনো পূর্ণ সংখ্যা আসে তার বুদ্ধি হচ্ছে যে এখানে যেহেতু এক্সের সাথে একটা জোর সংখ্যার যোগ আছে তাকে দুই দিয়ে ভাগ আছে তো এখানে যে কোনো জোর সংখ্যা বসালে হ্যাঁ সেটা কিন্তু পূর্ণ সংখ্যা আসবে যেমন দেখো ছয় বসাও দশ ছয় ষোলো ষোলো ভাগ দুই করলে আট আসবে অর্থাৎ দশমিক আসলো না তো এইভাবেই আমরা হচ্ছে যে আমরা তোমাদের চারটা মান দিয়ে দেখাই তো এখন আমরা দেখো এর মানটা ফোর দিচ্ছি ফোরটাও ছোট হয়ে যায় আসলে দৈর্ঘ্য ক্লাসরুমের দৈর্ঘ্য অনেক বড় হয় আমরা সিক্স দিলাম এর মান যদি সিক্স বসাও এখানে তাহলে দশ আট ছয় ষোলো ষোলো ভাগ দুই করলে আট তাহলে ওয়াই এর মান হচ্ছে এইট এখন এই দুটোকে একখানে করলে সিক্স কমা এইট এবার আমরা আরো জোর সংখ্যা অর্থাৎ টেন বসাই এখানে এর মান যদি টেন দাও তাহলে দশ দশ বিশ হ্যাঁ বিশ ভাগ দুই করলে দশ তাহলে মান মানও দশ আসে অর্থাৎ টেন কমা টেন তো এখানে আহ আমরা দেখো বারো তেরো তো বসাবোই না বীজ সংখ্যা বসাবো না একবারে আমরা হচ্ছে যে বিশও বসাতে পারি হ্যাঁ এখানে তোমাদের মনে হতে পারে যে অ্যানসারে যদি দেখা যায় যে তিরিশ আসে আমি হয়তো তিরিশ বসালাম না তাতেও কিন্তু কোনো সমস্যা নেই অ্যানসারটা কিন্তু ঠিকই চলে আসবে আমরা যখন লেখ কাগজে এইভাবে বসাবো জিনিসটাকে দেখা গেলো যে আমার রেখাটা এইরকম আসছে হ্যাঁ কিন্তু অ্যান্সারটা আছে আরও বড় কোনো একটা মান তখন আমরা যখন এটা বর্ধিত করে দেবো তখন কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো যাই হোক এটার ক্ষেত্রে 10 ২০, ৩০ এরকম বসালে একটু সুবিধা হয় আমরা যদি বিশ বসাই তাহলে এখানে ২০ যোগ 10, তিরিশ ৩০ ভাগ দুই করলে পনেরো সো এটা স্থানাঙ্ক হচ্ছে বিশ কমা পনেরো প্রতিটা বিন্দুর এরকম দুইটা মান থাকে পুরোটাকে বলা হয় স্থানাঙ্ক এবার আমরা যদি 30 বসাই তো আমরা এতদূর না বসালে কি হবে সেটা গ্রাফ আঁকার সময় আমি দেখাবো যে তুমি যদি আট দশ পর্যন্ত রাখো উপরে যদি না বসাও তবুও কিন্তু অ্যান্সার চলে আসবে তো তিরিশ বসালে দেখো তিরিশ আট দশে চল্লিশ চল্লিশ ভাগ দুই করলে কয়ের ভাঙ হবে বিশ তাহলে তিরিশ কমা বিশ এখন আমরা যেটা করবো যে সব প্রথমে আমরা এইভাবে একটু লিখে নেব যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ মনে করি দিয়ে যথাক্রমে এই পুরোটাকে বলা হচ্ছে এক্স অক্ষ এক্স ও আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এই কথাগুলো একটু লিখতে হয় ওয়াই অক্ষ এবং যেটা ও থাকে মাঝখানে দুটো অক্ষ যেটা কানেক্ট করে ছেদ করে এই জায়গাটা এটা হচ্ছে মূল বিন্দু বলা হয় এবং ও এটা জিরো না ও মূল বিন্দু তাহলে উভয় অক্ষের প্রতিটা ঘরের মানকে আমরা এক এক করে ধরে মানগুলো বসাবো উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে শক একের শক একের এই যে স্থানাঙ্কগুলো এগুলোর কথা আমরা বলবো সিক্স কমা এইট টেন কমা ও বিন্দুগুলো সব কাগজে বসিয়ে পরপর পরপর মানে একটা সাথে আরেকটা এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ এটার সাথে এটা যোগ পরপর বসিয়ে উভয় দিকে বর্ধিত করে কখন আমাদের বাড়াতে হয় জিনিসটা উভয় দিকে বর্ধিত করে একটি রেখা অর্থাৎ কোনো আঁকা পাকা আসবে না স্ট্রেট লাইন হবে সরলরেখা পাওয়া গেল যা এক নং লেক ওকে এবার আমরা দেখো গ্রাফ কাগজ নিয়ে এগুলো বসাবো তো এইখানে আসলে মাইনাসের কোনো সুযোগ যেহেতু থাকবে না দৈর্ঘ্যপ্রস্ত মাইনাস বা ঋণাক্ত হতে পারে না যার কারণে আমরা দেখো এইভাবে প্লাস প্যাটার্ন নেওয়ার কোনো দরকার নেই তাহলে এই জায়গাগুলো কিন্তু নষ্ট হবে এইদিকে মাইনাস মানগুলো আস আমাদের এই জায়গাটা দরকার এই কারণে আমরা এইখানে একটা এল প্যাটার্নের মতো এই এই জায়গাটা একটু বেশি করে রাখবো হ্যাঁ তুমি যদি নাও রাখো তবুও অ্যান্সার আসবে সমস্যা তো আমরা দেখো এইভাবে এক্স অক্ষটাকে ভাবে নিলাম একটু জায়গাটা বড় রাখার চেষ্টা করব আর ওয়াই অক্ষটাকে একটু দুইটা যে কানেক্ট করেছে সেটা একটু বোঝানোর জন্য আমরা এই এইভাবে রাখলাম তবে নিচের দিকে আমাদের জায়গা প্রয়োজন হবে না এই ওয়াই অক্ষটাকে আমরা এই দিকে দিলাম এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু আর এইগুলো হচ্ছে এই এক্স ড্যাশটা আমাদের দরকার নেই এখানে এক্স বাম দিকে থাকে এক্স ড্যাশ আর যেহেতু আমরা লিখেছি এক্স ও এক্স ড্যাশ তাহলে সেক্ষেত্রে আমরা একটু নামটা দিয়ে দিই আবার ওয়াই এর ক্ষেত্রে নিচেরটা হয় ওয়াই ড্যাশ আর উপরে এগুলো সব তীর চিহ্ন দিয়ে দাও উপরে হয় ওয়াই এই ওয়াই ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ আর এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ এবার এই বিন্দুগুলো আমরা যদি বসাই সিক্স কমা এইট তাহলে এই যে আমরা বলেছিলাম উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের এই যে এখানে দেখো একটা করে বর্গ আছে ছোটো ছোটো তার প্রতিবাহর্ঘকে এক একক ধরে যেমন এইখান থেকে এখানে আসলে এক দুই তিন এইভাবে তো এই বসানোগুলো আমরা আগের পাটে কিন্তু সুন্দরভাবে দেখিয়েছি স্থানাঙ্ক বসানো তারপরে একটু আলোচনা করছি যে এক্সের মানটা যদি প্লাস হয় তাহলে মূলবিন্দু ও থেকে ডান দিকে যেতে হবে ছয় ঘর আর তারপরে ওয়ের মানটাও এখানে সবই প্লাস ওয়ের মানটা যেহেতু প্লাস এটা উপরে চলে যাবে সেই এই জায়গায় গিয়ে ওখান থেকে আট ঘর উপরে যেতে হবে তাহলে আমরা ডান দিকে ছয় ঘর যাই এই যে এই পর্যন্ত পাঁচ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় আর উপরের দিকে আট ঘর পাঁচ ছয় সাত আট এইটা হচ্ছে আমাদের সিক্স কমা এইট সেই বিন্দুটার স্থানাঙ্ক এখানে আমরা লিখে দিই সিক্স কমা এইট আচ্ছা এরপরের বিন্দুটা আছে টেন টেন তাহলে এই জিরো ও থেকে ডান দিকে যাব দশ ঘর পাঁচ পাঁচ দশ কিন্তু এখানে কোনো পয়েন্ট হবে না উপরে যাবো দশ ঘর পাঁচ পাঁচ দশ এইটা এটা হচ্ছে আমাদের টেন কমা টেন এর পরের স্থানাঙ্কটা হচ্ছে বিশ আর পনেরো তাহলে বিশ ঘর পাঁচ পাঁচ দশ পনেরো বিশ আর উপরে পনেরো ঘর পাঁচ দশ পনেরো এটা তাহলে এটা হচ্ছে টোয়েন্টি কমা পনেরো আচ্ছা লাস্ট স্থানাঙ্কটা ছিল আমাদের তিরিশ বিশ তাহলে ডান দিকে তিরিশ ঘর যাবো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এখানে এখানে কোনো পয়েন্ট বা দাগ দেওয়া যাবে না উপরে যাবো বিশ ঘর পাঁচ দশ পনেরো বিশ তো এটা হচ্ছে আমরা দেখো এই বিন্দুগুলো জাস্ট যোগ করে দেবো কানেক্ট করে দেব সবগুলো বিন্দু যেন ট্রান্স পায় আর এটা আমরা উপরের দিকে বর্ধিত করে দেবো নিচেও দিতে পারো একটু এইভাবে মাথাগুলো তীর চিহ্ন দাও আর উপরের দিকে কিন্তু বাড়াতে হবে এই কথাটাই বলছিলাম যে দুইটা সরল রেখা আসলে যেখানে সেট করবে দুই নং সমীকরণ থেকে আমরা আরেকটা সরল রেখা পাবো সেই ছেদ বিন্দুটাই যেহেতু সমাধান তো এমন দেখা হলো যে আমি হয়তো যে এখানে x এর মান যে 30 নিয়েছি তার এগেইনস্টে y এর মান আসছে 20 আর নেইনি কিন্তু आंसरটা দেখা হলো 40 আছে তো এই যে আমরা যে বর্ধিত করে দেই তাতে কিন্তু आंसरটা চলে আসে তারপরে কারণে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই ওকে এখন এইটা ধরে আমরা এইভাবে বর্ধিত করে দিলাম এখন এটি কিন্তু আমাদের এক নং যে সমীকরণটা ছিল তার লেখচিত্র আচ্ছা এবার আমাদের দুই নং সমীকরণ নিয়ে কাজ করতে হবে তো এই যে দুই নং সমীকরণ ছিল এই একই কাজগুলো করতে হবে তবে এটা একটু সংক্ষেপে করা যায় দুই হতে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফিফটি তো আমরা আগেই বলেছি সময় ওয়াইটাকে বামে রাখতে হবে তাহলে ওয়াই সমান হচ্ছে ফিফটি মাইনাস এক্স এটাকে আমরা চার নং নাম দিলাম তো এখানেও আমরা আর ছক করবো এইভাবে লিখবো যে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর মান বের করে বের করে ছকটি পূরণ করি ওই একইভাবে আমরা চারটা মান নেবো এক্ষেত্রে একই যে মানগুলো নিতে হবে তা না ভিন্ন ভিন্ন মান নিলেও আমাদের উত্তর চলে আসবে তবে আমরা একই মান নিয়ে করছি এক্স ওয়াই আর এটা হচ্ছে কমা এইটাকে নিচে লিখে দাও শখ দুই আমরা চারটা মান নিয়েছিলাম চারটা কলম করে দিই তো এই মানগুলো কিন্তু ভিন্ন নিলেও অঙ্ক রেজাল্ট একই আসবে তবে আমরা একই নিয়ে করছি এক্সের মান আমরা সিক্স নিলাম তাহলে এখানে তারপরে আমরা আগে দশ নিয়েছিলাম নিতেই হবে তা না তবে নিলে ভালো হবে এক্স এর মান দশ দিলে পঞ্চাশ বিয়োগ দশ তাহলে চল্লিশ তাহলে দশ কমা তারপরে আমরা আগেরটা নিয়েছিলাম বিশ তো এখানে এক্সের মান যদি বিশ দাও তাহলে পঞ্চাশ বিয়োগ বিশ ওয়াই আসবে তিরিশ তাহলে এটার স্থানাঙ্ক বিশ কমা তিরিশ তারপরে আমরা নিয়েছিলাম তিরিশ তাহলে পঞ্চাশ বিয়োগ তিরিশ করলে এটা হবে বিশ সো স্থানাঙ্কটা হচ্ছে তিরিশ কমা বিশ তো এই লেখাগুলো আর এত ডিটেলস এখন আর লিখতে হবে না আমরা সরাসরি এখন বলবো যে এবার সব দুইয়ের দুইয়ের কী কী বিন্দু ছিল এই যেগুলো ছয় সিক্স ফর্টি ফোর তারপর হচ্ছে টেন ফর্টি টেন ফর্টি তারপর টোয়েন্টি থার্টি ও থার্টি টোয়েন্টি থার্টি টোয়েন্টি বিন্দুগুলো বিন্দুগুলো লেখ কাগজে সব কাগজ গ্রাফ কাগজ লেখ কাগজ একই লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে যোগ করে আরেকটি সরল রেখা পাওয়া গেল আরেকটি সরল রেখা পাওয়া গেল তো এরপরে আরেকটা কথা চুয়াল্লিশ ঘর যাবো চুয়াল্লিশ ঘর গেলে দেখো পাঁচ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এখান থেকে চার ঘর উপরে এক দুই তিন চার এইটা হচ্ছে আমাদের সিক্স ফর্টি ফোর সিক্স ফর্টি ফোর এই বিন্দুটি নেক্সট হচ্ছে দশ চল্লিশ তাহলে এই যে পাঁচ দশ আর উপরে চল্লিশ ঘর পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এইটা এটা হচ্ছে আমাদের দশ চল্লিশ দশ কম এরপর তৃতীয় বিন্দুটা বিশ তিরিশ তাহলে ডান দিকে বিশ ঘর পাঁচ দশ পনেরো বিশ আর উপরে যাব তিরিশ ঘর পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এইটা হচ্ছে তিরিশ তাহলে এটা হচ্ছে বিশ কমা তিরিশ বিশ কমা তিরিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আর লাস্ট হচ্ছে তিরিশ বিশ সো ডান দিকে তিরিশ ঘর পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ হ্যাঁ আর সাথে আছে বিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ আর বিশ ঘর পাঁচ দশ পনেরো বিশ এই পয়েন্টে এসে দেখো হ্যাঁ একই একই রেজাল্ট আসছে তিরিশ বিশ তিরিশ বিশ তো এটা তো আর তুমি দুইবার বসাতে পারো না এই বিন্দুতেই কানেক্ট করলে এখন এই সরললেখা দুটো আমরা জাস্ট যোগ করে দেবো এই বিন্দুগুলো দিয়ে নিচের দিকে একটু বাড়িয়ে দেব এই নিচের দিকে বর্ধিত করে দাও আর এই বিন্দুগুলো কানেক্ট করে দাও দিকে একটু বাড়িয়ে দিলাম মাথাগুলো চিহ্ন দিলাম তো আমরা দেখলাম দুইটা সরলরেখা কানেক্ট করলো দেখো এই তিরিশ বিশ এই বিন্দুটা এখন এই যে প্রথমেই বলেছিলাম যে তুমি তার উত্তর জানো না যে কিভাবে তুমি তিরিশ নিলে তুমি যদি বিশ পর্যন্ত রাখতে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে দেখো বিশ পর্যন্ত রাখলে ঘটনাটা কি হতো এই যে বিশ পনেরো যে বিন্দুটা ছিল এই পর্যন্ত থাকতো হম তা আমরা তো আসলে বাড়িয়ে দিই যেহেতু তাতে কোনো সমস্যা হতো না অটোমেটিক কিন্তু এরকম একটা এটাও যদি আমি এতদূর না নিতাম যে এই পর্যন্ত নিয়েছি তাহলে এটা এতটুক থাকতো আমরা নিচের দিকে কিন্তু ঠিকই বাড়িয়ে দিতাম এটাকেও যদি বিশ পনেরো পর্যন্ত নিলে এটাও বাড়িয়ে দিতাম সেট বিন্দুটা কিন্তু এটাই হতো তখন আমাদের জাস্ট হিসাব করে বের করতে হতো যে এই বিন্দুরের স্থানাঙ্ক কত সেটার জন্য আমাদের প্রথমে দেখো এইখানে আসতে হবে এইখানে আসলে আমরা দেখব যে এখান থেকে কত ঘর আসছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তাহলে তিরিশ এক্সের মান আর উপরের দিকে গেছে কত পাঁচ দশ পনেরো বিশ তাহলে হচ্ছে তিরিশ বিশ এইভাবে বের করতে হবে এবং এটাই স্বাভাবিক কারণ অ্যান্সার আসলে আগে জানা যায় না এই কারণে এটা নিয়ে কোনো টেনশন নেই যে আমি আবারও বলছি যে তুমি যদি এই পর্যন্ত রাখতে তুমি তো জানো না যে অ্যান্সার তিরিশ হবে এই পর্যন্ত যদি রাখতে যে বিশ এক্স এর মান ওয়ের মান পনেরো তাহলে বিশ পনেরো কি আমাদের এই পর্যন্ত থাকতো হ্যাঁ আর এটা যেহেতু আমরা বাড়িয়ে দেবো বর্ধিত করবই তো এটাতে সমস্যা হবে না আবার দুই নং সমীকরণের ক্ষেত্রেও যদি দেখা যেত যে তুমি এই পর্যন্ত রেখেছো এটা নেওয়া নাই বিশ তিরিশ পর্যন্ত ইভেন এর চেয়ে ছোট মান নিলেও এটা সমস্যা হয় না যেহেতু এটা বর্ধিত করা হয় তো সমীকরণে এই পর্যন্ত রাখলে এটা আমরা বর্ধিত করে দিতাম তখন কানেক্ট কিন্তু এই জায়গায় করতো জাস্ট এই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে খুঁজে বের করতে হতো যেমন ধরো আমরা যদি এই বিন্দুরের স্থানাঙ্কটা খুঁজতে চাই যে কত হ্যাঁ এটার জন্য যেটা করতে হবে ফার্স্ট টাইম নিচে নামতে হবে এইখানে এটা তারপরে মূল বিন্দু থেকে গুনতে হবে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এক্স এর মান হবে ফর্টি ফাইভ এমনি দেখাচ্ছি আমরা আর ওয়ের মান এই উপরের দিকে কত ঘর আসছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এই এইভাবে কিন্তু বের করা যেত তো যাই হোক এখন আমরা ফিনিশিংয়ে যেটা বলবো যে আরেকটি স্বরলেখা পাওয়া গেল যা দুই নং করণের লেখ তো এই রেখাটি অথবা এটা বলতে পারো এই রেখা দুটি পরস্পর তো এই সরলরেখা বলতে দ্বিতীয়টা এই সরল রেখাটি আগের অর্থাৎ এক নঙের যেটা ছিল আগের সরল সরলরেখাকে সরল তা আমরা দেখলাম থার্টি টোয়েন্টি এই বিন্দুতে করলো সেদ করল করে তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এর মান আর এইটা হচ্ছে ওয়াই এর মানটাকে বলে কোটি তো এখানে আমরা এখন সরাসরি অতএব সমান হচ্ছে থার্টি আর ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি হ্যাঁ তো এটা লেখার পরেই আমরা দেখো এক্স ধরেছিলাম শ্রেণীকক্ষের দৈর্ঘ্য তাহলে এখানে আমরা বলে দিতে পারবো যে শ্রেণী দৈর্ঘ্য থার্টি মিটার আর প্রস্থ কত হবে কয়েক যে মানটা অর্থাৎ টোয়েন্টি মিটার তো এখান থেকে আমরা এখন শ্রেণীকক্ষের ক্ষেত্রফল বের করব যেহেতু চাওয়া হয়েছে তো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে থার্টি গুণন টোয়েন্টি আর ক্ষেত্রফলের এককে বর্গ থাকে বর্গ মিটার তো এটা গুণ করলে হবে শূন্য শূন্য ছয়শো ছয়শো বর্গ মিটার এটি কিন্তু অ্যান্সার আর লাস্টে যেটা ক্ষয়ে বলা হয়েছিল যে এখন তুমি সত্যিকার অর্থে ফিতা দিয়ে বা কিছু দিয়ে মেপে দৈর্ঘ্যপ্রস্ত মেপে গুণ করে চেক করে দেখো তাহলে করে দেখলে দেখা যাবে যে শিক্ষক যদি তথ্যটা ঠিক মতো দিয়ে থাকেন এবং অঙ্কটা যদি আমার দুটা মানে ভুলের দুটো অপশন আছে একটা হলো তথ্য তথ্যটাই ভুল এই শর্তটা আর একটা হচ্ছে অঙ্কটা করতে ভুল তো দুটোই যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের একই রেজাল্ট আসবে তো এটা তো আর দেখানো সম্ভব না এটা তোমরা বুঝি নাও তারপরে তোমরা মেপে যখন দৈর্ঘ্যপ্রস্ত গুণ করে দেখবে এটাই আসছে তখন বলবে যে হ্যাঁ ক্ষেত্রফলের সত্যতা যাচাই করা হলো বা ক্ষেত্রফল সঠিক হয়েছে তো এটাই কিন্তু এই অঙ্কটার মূল থিম যে আমরা হচ্ছে ছক মাধ্যমে সমাধান করে এর দৈর্ঘ্য আর দৈর্ঘ্যপ্রস্ত বের করে তার পরবর্তীতে ক্ষেত্রফল বের করে দেখলাম যে এটা আবার এই যে এখানে আমাদের শর্তে যেটা ছিল যে পরিসীমা একশো মিটার দেখো এই পরিসীমা যদি আমরা এইভাবে দেখি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এটা যোগ করলে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ গুণন দুই করলে এই যে একশো মিটার চলে আসছে আবার প্রথম শর্ত যেটা ছিল যে আহ প্রস্থের দ্বিগুণ তাহলে এর দ্বিগুণ করো দ্বিগুণ করলে হচ্ছে চল্লিশ হ্যাঁ এই প্রস্থের দ্বিগুণটা দৈর্ঘ্যের চেয়ে কত দশ মিটার বেশি তাহলে এই যে দৈর্ঘ্য তিরিশ তার সাথে দশ যদি যোগ করো তাহলে এই যে চল্লিশ সমান আসছে সব দিক থেকে এই জিনিসটা তো আজকের পাঠে পর্যন্তই ধন্যবাদ